আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অচিস কিচেন। আজকে সবার সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তা হলো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। আসলে রান্নাটা এক এক এলাকায় এক এক রকম। আমাদের যশোর জেলায় কাঁঠালের সময় কাঁঠালের বিচি দিয়ে নানা রকম তরকারি রান্না করা হয়। তাছাড়া আজকে আমি একটু ভিন্ন রকম মশলা দিয়ে এবং ভিন্ন স্টাইলে রেসিপিটি ট্রাই করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করেছি। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে লবণটা বিচির ভিতরে ঢোকে। এজন্য এখন আমি কাঁঠালের বিচিগুলোকে ঘষে ঘষে একটা বড় স্ট্রেনারে ঘষে ঘষে পরিষ্কার করে নেব এবং একটা মানে দুই একটা ডলার দিলেই লাল খোসা যাবে। যদি দুই একটা না ওঠে সেখানে আপনারা নখ দিয়ে একটু করে খোসারগুলো উঠিয়ে ফেলতে পারেন, আর না উঠলেও প্রবলেম নাই পুরোটা। এখন আমি ঘষা শেষ, এখন আমি পুরোটা একটা বাটিতে উঠিয়ে নিলাম। উঠিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, আর যদি দুই একটা লাল খোসা থেকেও থাকে তাহলে আপনারা এভাবে নখ দিয়ে এটাকে খুঁচে খুঁচে উঠিয়ে নিতে পারেন। এটা না উঠলেও সমস্যা নেই, এতে স্বাদের কোনো হেরফের হবে না। এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন এগুলোকে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দেব। এখন এক সাইডে রেখে দিয়ে আমি মূল রান্নাতে চলে যাব। সেজন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। আমি এখানে রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিব। মশলাটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে, এক এক ফ্যামিলিতে এক এক রকম মশলা খায়। আমি যতটুকু পছন্দ করি মশলা আমি সেভাবেই দিয়েছি, পরিমাণটা নির্ভর করবে আপনাদের উপর। এখন আমি মশলাগুলোকে ভালো করে একটু তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাতে আমি দুইটা তেজপাতা দিয়ে দেবো মাঝখান থেকে চিরে। তেজপাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করবো যাতে তেজপাতা সুগন্ধটা মশলার ভিতরে চলে আসে। একটু ভালো করে নেড়ে 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 একটু পানি মিশিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমার ধনে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, জয়ফল গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, মেথি গুঁড়া, জিরা গুঁড়া, লবঙ্গ, এলাচ আর কয়েকটা দারুচিনি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিব। সব গুঁড়ো মশলাগুলো একসাথে মিশিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন শেষ পর্যায়ে আমি এর মধ্যে একটু একটু পানি দিয়ে কষাবো এবং লাস্টে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দেব। আমার সব মশলা এখানে দেওয়া শেষ, আর কোনো মশলা বাকি নাই। এখন আমি এটাকে 5-6 মিনিট যাবৎ খুব ভালো করে কষাবো, যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। আপনারা বুঝতেই পারবেন ভালো মতো কষানো হলে। একটু একটু পানি দেবো আর ভালো মতো কষাবো। কষানোর পরে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। মুরগির মাংসটা দিয়ে দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করবো মাংসটা, আর একটু সব মশলা মিশে গেলে মাংসের সাথে তখন আমি একটু পানি দিয়ে দেবো যাতে মুরগিটা সিদ্ধ হয়। পানি দেওয়া শেষ, এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে। মাংসটা এই পর্যায়ে সিদ্ধ হওয়া শেষ, এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো। যেহেতু কাঁঠালের বিচিগুলো আধা সিদ্ধ করাই ছিল এজন্য আমি বসানোর সময় দিয়ে দিলাম। এখন এটাকে আর একটু নেড়ে চেড়ে এখানে আমি ঝোলের পানি দিব। পানি দেওয়া শেষ, এখন আমি পানিটাকে মাংসটাকে পানিটার সাথে আর একটু নেড়ে চেড়ে বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এটা আমার পছন্দ মতো ঝোল রাখবো। আমার ঝোল রাখা শেষ, এখন আমি কিছু জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আমি 5 মিনিট একটু লো আঁচে রাখবো মাংসটাকে, যাতে উপরের তেলটা খুব ভালোভাবে উঠে যায়। উপরের তেল উঠলে মাংসটা খেতে অসম্ভব সুন্দর লাগে, এজন্য আমি তেল ওঠার জন্য 5 মিনিট খুব হালকা আছে চুলার উপরে রেখে দেব। তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। অসম্ভব মজার এই রেসিপিটি আপনারাও যদি বাসায় একবার ট্রাই করেন, আমি কথা দিচ্ছি যারা একটু মুরগির মাংস কম পছন্দ করে তারা একবার খেলে আর মুরগির মাংস অপছন্দ করবে না। ভালো থাকবেন সবাই।
আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আশা করছি। আল্লাহ হাফেজ।